নরেন্দ্র মোদীর ওপর থেকে ভরসা হারাচ্ছে আরএসএস, যেই আরএসএস নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে, যেই আরএসএস মোদীকে এত বড় জায়গায় পৌঁছে দিয়েছে, সেই আরএসএস এবার মোদীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ নরেন্দ্র মোদীর দ্বারায় আর হচ্ছে না, প্রতিটা ভোটে প্রতিটা রাজ্যে যেখানেই ভোট হচ্ছে সেখানে নরেন্দ্র মোদীর এত প্রচার করার পরেও গো হারান হারছে বিজেপি। সেই কারণে সংঘ পরিবার এবং আরএসএস এই বিজেপির নেতা নরেন্দ্র মোদী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং 2024 সালে মোদীর অবস্থা আরোই খারাপ হতে চলেছে। যারা মোদীকে এতদিন পেছন থেকে সাপোর্ট করছিল সেই আরএসএস এবার মোদীর কাছ থেকে হাত সরিয়ে নিলে মোদী এবং বিজেপি পার্টি চরম বিপদে পড়তে চলেছে। চলুন, আরএসএস কেন এমন কড়া পদক্ষেপ নিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদী বিপদে পড়ে কি কি করলো, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। মোদীতে অনাস্থা সংঘের, মোদী ম্যাজিক দিয়ে হবে না। 2024 সালে লোকসভা নির্বাচনে বৈতরণী হিন্দুত্বের জোরে জেতে অসম্ভব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র অর্গানাইজার এভাবেই সতর্ক বার্তা দিল বিজেপিকে। এক দশকের ইউপিএ সরকারের অবসান ঘটিয়ে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ভাবমূর্তি পুঁজি করেই 2024 সালে পথ চলা শুরু করে গেরুয়া শিবির। লোকসভায় একক সংখ্যাধিকের জোরে উগ্র হিন্দুত্ব প্রচারে মোদী প্রধান মুখ হয়ে উঠেছিলেন। আত্মপ্রচার সর্বস্ব নরেন্দ্র মোদীর ভরসায় 2019 সালে 3% আসন নিয়ে একক শক্তি বাড়িয়ে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেন মোদী। কিন্তু দিল্লিতে শক্তি বৃদ্ধি হলেও মোদী জামানায় একের পর এক রাজ্যে বিধানসভা ভোটে পর্যদস্ত হয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের একমাত্র মুখ মোদীকে দিয়েও কাজ হচ্ছিল না, যার সর্বশেষ দৃষ্টান্ত কর্ণাটক বিধানসভায় বিজেপির ভরাডুবি। বিজেপির চালিকা শক্তি আরএসএস এবার মোদীর ম্যাজিকে আর আস্থা রাখতে পারছেন না। সংঘের সাপ্তাহিক মুখপাত্র অর্গানাইজার এর সাম্প্রতিক সংখ্যায় দাবি করা হয়েছে, শুধু হিন্দুত্বের ভরসায় 2024 সালে লোকসভা ভোট জেতার পক্ষে যথেষ্ট নয়। অর্থাৎ স্রেফ বিভাজনের রাজনীতি দিয়ে ভোটারের মন জয় অসম্ভব, এমনই উপলব্ধি সংঘের মুখপাত্রের। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় বসেছিলেন মোদী। কর্ণাটক বিধানসভা ভোটে প্রথম বিজেপি তথা মোদীকে দুর্নীতির ইস্যুতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। কংগ্রেস রাজ্যের বিজেপি শাসকের দুর্নীতি সহ স্থানীয় বিষয়কে প্রচারে অগ্রাধিকার দিয়ে বাজিমাত করে। আরএসএস মুখপাত্রের নিবন্ধে বলা হয়েছে, কংগ্রেস যখন প্রচারে তার কেন্দ্রীয় নেতাদের থেকে আঞ্চলিক নেতৃত্বে ভরসা করেছে, তখন মোদীর সর্বভারতীয় ক্ষেত্রের প্রচার নির্বাচক মণ্ডলীর মনে দাগ ফেলতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি মোদী জামানায় বেড়ে চলা দক্ষিণ বনাম উত্তর ভারতের বিভাজন ভয়ঙ্কর লক্ষণ বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংঘের মুখপাত্রের। ভাষাগত পরিচিতির সুবাদে উপ আঞ্চলিকবাদের প্রবণতা দেখা দিচ্ছে, যার বিরোধিতা করেছিলেন স্বয়ং বিআর আম্বেদকর। মোদী প্রশাসন হিন্দি ভাষাকে গোটা দেশে চাপিয়ে দেওয়ার জেরেই যে দক্ষিণ ভারতে অসন্তোষ মাথা চাড়া দিচ্ছে সে বিষয়ে অবশ্য মন্তব্য করেনি অর্গানাইজাররা। বিরোধীরা নয়, খোদ সংঘের সাপ্তাহিকে হিন্দুত্ব ও মোদীর উপর নিরঙ্কুশ আস্থা রাখতে না চাওয়ায় দিল্লির দীনদয়াল ভবনের কর্তারা যথেষ্ট চাপে পড়েছেন, যা 2024 সালের লোকসভা ভোটের পটভূমিতে পদ্ম শিবিরের কাছে অশনি সংকেত বলেই মনে করা হচ্ছে।